শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। 5 অক্টোবর থেকে শুরু প্রতিযোগিতা। কে জিতবে, কারা এগিয়ে, এ নিয়ে আলোচনা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু সর্বোচ্চ রান করবেন কে? দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স জানিয়ে দিলেন, শুভমান গিলকে এ ব্যাপারে বাকিদের থেকে এগিয়ে রাখছেন তিনি। প্রসঙ্গত, শুভমান গিল একদিনের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার। শুভমানের টেকনিকের প্রশংসা করেছেন ডিভিলিয়ার্স, বলেছেন ওর টেকনিক এবং ব্যাটিংয়ের স্টাইল খুব সহজ এবং সাধারণ। বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যেও রয়েছে স্টিভ স্মিথের মতো ব্যতিক্রম রয়েছে। স্মিথের টেকনিক আলাদা, ও বোলারদের লাইনে ব্যাট নিয়ে গিয়ে আড়াআড়ি খেলার চেষ্টা করে। শুভমান বাকিদের থেকে আলাদা, সোজাসুজি যেভাবে খেললে রান আসা সম্ভব সেভাবেই খেলে, খুব বেশি বৈচিত্র্য আনার চেষ্টা করে না, শক্তি কাজে লাগিয়ে প্রয়োজন মতো রান করার গতি বাড়িয়ে দেয়। এখানেই না থেমে ডিভিলিয়ার্স আরও বলেছেন, আইপিএলে ওকে দেখেছিলাম শর্ট বল না হওয়া সত্ত্বেও কিভাবে পুল খেলছে, বলে লেংথে এগিয়ে বুঝে নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে তার। এটা বিশ্বের সেরা ব্যাটারদের ক্ষেত্রেই দেখা যায়। শুভমান দ্রুত সেই তালিকায় স্থান করে নিচ্ছে। বয়স কম, কিন্তু ওর খেলায় অভিজ্ঞতার ছাপ রয়েছে। ভারতীয় দলে অশ্বিনকে নেওয়ার সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন ডিভিলিয়ার্স। তার কথাই বিশ্বাসই হচ্ছে না, বাকি দলগুলোর জন্য ভালো খবর নয়। অশ্বিন অভিজ্ঞ চালাক এবং দরকারের সময় কাজে আসে, দক্ষতা এবং খেলা বোঝার ক্ষমতাও অন্য পর্যায়ের।